নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ সকালবেলা মানে বৃহস্পতিবার দিন সকালবেলার ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বড় বড় নিউজ চ্যানেলে চলছে একটাই, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল তার চীনার পার্ক স্থিত জায়গা থেকে বেরিয়েছেন এবং তিনি কালো একটা গাড়ি করে যাচ্ছেন এবং তিনি ধুতি পাঞ্জাবি পরে আছেন। কী পরে আছেন এবং তিনি কী পরে যাচ্ছেন, তিনি পাঞ্জাবি পরে আছেন, তার কী অবস্থা, তিনি মাথা নেড়েছেন, ঘাড় নেড়েছেন, এরকম টাইপের ভিভিআইপি মানে কনভয় যেন যাচ্ছে সেরকমভাবে যাচ্ছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে স্কট করে। কী ঘটনার সঙ্গে যুক্ত তিনি? তিনি হচ্ছেন গরু পাচার কাণ্ডে কী লেনদেন হয়েছে সেসব সংক্রান্ত ব্যাপারে, টাকা পাশের ব্যাপারে তিনি যুক্ত আর কি, মানে তাকে ধরা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে। তিনি দায় এড়িয়েছেন, বারবার যখনই ডেকেছেন তখনই তিনি এড়াবার চেষ্টা করেছেন, প্রথমে আদালতের থ্রু দিয়ে, তারপর আদালত যখন হয়নি তখন অসুস্থতার থ্রু দিয়ে এড়িয়ে এড়িয়ে গেছেন। তবে উডবার্ন ওয়ার্ড এখনও তার জন্য খোলা আছে বলে আমার মনে হয়। তিনি বেরিয়েছেন, তিনি যাচ্ছেন এবং তিনি সিবিআই দপ্তরে দেখা করছেন, নিজাম প্যালেসে আজকে যাচ্ছেন। বহুদিন পরে জানা গেল যে অনুব্রত মণ্ডল সাহস করে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতামন্ত্রী বারবার যেন যাচ্ছেন সিবিআই দপ্তরে, এরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মানে যিনি জেল থেকে বেলে আছেন, ঠিক ধরেছেন, কুণাল ঘোষ, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে কেউ দুর্নীতিযুক্ত সেরকম লোক নয়, 1% কম লোক দুর্নীতিযুক্ত, বাকি সবাই ভালো। মেনে নিচ্ছে তৃণমূল কংগ্রেসে সবাই ভালো, এই 1% যারা আছে তাদের মধ্যে অনেকেই জেল থেকে বেলে থাকা লোক আছে, তারা কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু তারা সব ধোয়া তুলসী পাতাও নয়। এবার দেখা যাক কাদের কাদের ডাকা হলো এবং কেন ডাকা হচ্ছে, কী জন্য ডাকা হচ্ছে। প্রথমত মনে রাখবেন পরেশ পালকে কালকে ডেকেছিলেন, পরেশ পাল কালকে গিয়ে দেখা করেছেন কিসের জন্য, নির্বাচন পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারের নৃশংস খুনের মামলায় তাকে ডাকা হয়েছিল। কারণ তার দাদা বিশ্বজিৎ সরকার বলেছে যে অভিজিৎ সরকার মৃত্যুকালীন জবানবন্দিতে ফেসবুক লাইভে যে কথাগুলো বলেছিল, অর্থাৎ আমার মৃত্যুর জন্য দায়ী পরেশ পাল এবং সমাদদার, এই দুজনের নাম বলেছিল। এই সমাদদার এবং পরেশ পালের দুজনকে ডাকার কথা চলছে। এবার পরেশ পালকে ডাকানোর জন্য বিশ্বজিৎ সরকার ধর্নায় বসে গেছিল সিবিআই দপ্তরের সামনে, অবশেষে সিবিআই দপ্তর থেকে ডাকা হলো পরেশ পালকে। পরেশ পাল দেখা করলেন এবং বেরিয়ে বেশ গটগট করে বলে দিলেন যে না, এরকম কোনো ব্যাপার না, ওরা বলেছে ঠিক কথা, কিন্তু বিজেপির হাটে কাঠের পুতুল এইসব বলে দিলেন আর কি, মানে কাঠপুতুল, কেউ বলছেন তোতা পাখি, সব যে যার বললেন, বলে একটা কথা বললেন যে আমি সব কিছু বলে দিয়েছি আর আমাকে কোনোদিন ডাকবে না, কিন্তু ডাকলে আমি সহযোগিতা করবো, অর্থাৎ ডাকতে পারে কিন্তু সহযোগিতাও করবো। পৃথিবীতে কেউই স্বীকার করে না কোনো দোষ করলে। মনে রাখবেন একটা খুন হয়েছে এবং সেই খুনের পেছনে হাতটা বড় কথা, বড় কথা হচ্ছে মাথা, অর্থাৎ কারা করিয়েছে। ওখানে দাঁড়িয়ে অভিজিৎ সরকারের খুনের পেছনে কারা কারা মাথা হতে পারে সেটা সবাই মোটামুটি ধরে নেয়, কিন্তু কেউ বলতে পারে না কারণ সাহস আমাদের নেই আর। তবু বিশ্বজিৎ সরকার বলেছেন এবং তার দাবি অনুযায়ী ডেকেছে এবং ডাকার পরে হয়ে গেছে। এরপরেই ডাকা হয়েছিল পরেশ অধিকারীকে, প্রতিমন্ত্রী তিনি, আবার শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি পালিয়ে বেড়াচ্ছেন তার মেয়েকে নিয়ে, অঙ্কিতাকে নিয়ে, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী মানে তার মেয়ে, তাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কারণ দুজনের নামেই আর কি, মানে পলিশ অধিকারী নামে আছে, সিবিআই ডেকেছেন, ডেকে তাকে জিজ্ঞাসা করবেন বলে। তিনি এখন বলে দিয়েছেন যে আমি কোনো কিছুতে দোষী নয়, দৌড়ি নয়, তমুক নয়, কিন্তু তিনি পালিয়ে গেছেন। তিনি হঠাৎ করে গায়েব, পশ্চিমবঙ্গের মুখে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, পিসি সরকারের ম্যাজিককে হার বানিয়ে দেওয়া এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং তার মেয়ে, কী হলো না হলো সেটা পরে জানা যাবে। আবার তিনি নাকি হাইকোর্টেও আবেদন করে দিয়েছিলেন, অর্থাৎ ভেতর থেকে বকলমে করেছেন, তা তিনি গিয়েছিলেন সেখানে তিনি রিজেক্ট হয়েছেন, এবং দেখা যাক তাকে ধরা হয় কি ধরা হবে না। মানে এই রাজ্যে আমি আপনি অপরাধ করলে পুলিশের হাত খট করে আমাদের কলারটা ধরতে পারে, কিন্তু সিবিআই তারা কি কলার ধরতে পারে পরেশ অধিকারীর মতো, জানি না। তবে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু কলার ধরার ভয়ে চলে গেছিলেন সরাসরি সিবিআই দপ্তরে, কারণ আমরা সবাই জানি তিনি বারবার চেষ্টা করেছিলেন সিঙ্গেল বেঞ্চের জায়গায় ডিভিশন বেঞ্চে। আবার আমরা দেখবো এসএসসির ব্যাপারে রাত্রিবেলাও হাইকোর্ট খোলা হলো, ঠিক আছে হতেই পারে, বড় বড় লোকের বড় বড় ব্যাপার, আমরা ছোটো ছোটো মানুষ তো, আমাদের ব্যাপারটা ছোটো। তো যেটা দেখলাম সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যখন বুঝলেন যে এসএসসি দুর্নীতিতে আর কিছুই করার নেই, তার কোনো রক্ষা কবজ নেই, এবং এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিচারপতি, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন জানিয়ে দেন যে দরকার পড়লে এদেরকে কলার ধরে টেনে নিয়ে আসুন, তখন ঘাবড়ে যান এবং তিনি চলে যান এবং তিনি গিয়ে দেখা করেন। যদিও তিনি পারতেন আর একবার এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে, কারণ ওখানটা ওই একজন ভালোই লিখেছেন আমার আপনজন, এসএসকেএম এর এটা হচ্ছে সিবিআই ফোবিয়া, সিবিআই ফোবিয়াতে আক্রান্ত হয়ে তিনি যেতেই পারতেন, কিন্তু তিনি যাননি, তিনি গেছেন দেখা করেছেন, 3.5 ঘন্টা জেরার পর তিনি বেরিয়ে এসেছেন। পরবর্তী ক্ষেত্রে তাকে জেরা করা হবে কি হবে না জানি না। দেখুন পরেশ পাল এবং পার্থ চট্টোপাধ্যায় এরা দুজন দেখা করলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দেখা করার সঙ্গে একটা প্রশ্ন জড়িয়ে থাকে, দুর্নীতি। পরেশ পালের সঙ্গে হিংসাত্মক ব্যাপার জড়িত আছে, দুর্নীতির কথাটা নেই, কিন্তু পরেশ পাল হচ্ছে দুর্নীতিযুক্ত, এই সরি পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে দুর্নীতির ব্যাপারটা জড়িয়ে আছে। দুর্নীতিটা কি, মেধা তালিকায় থাকা লোকেদের বাদ দিয়ে যাদের কিছুই নেই মেধা নেই তাদেরকে চাকরিতে দিয়ে দেওয়া, প্যানেল তৈরি করা, প্যানেল তৈরি করে এইসব বোর্ড ফোর্ড তৈরি করে দিয়ে তাদেরকে
ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ নকল করে এদিক ওদিক করে ভেতর থেকে ঢুকিয়ে দেওয়া। তার একদম হাতে গরম, হাতে গরম উদাহরণ, যে চপ শিল্প চলে তো এখানে, হাতে গরম উদাহরণ হচ্ছে পরেশ অধিকারী, যিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, তার মেয়েকেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কাজে এই যে হচ্ছে ঘটনাটা, এর জন্য জড়িত কে? পার্থ চট্টোপাধ্যায়ের নাম চলে এসছে। এবারে তৃণমূল কংগ্রেস বলছে আমাদের সঙ্গে যারা যুক্ত আছে, মানে যারা করেছে তাদেরই দোষ, ঠিক কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কি সাহস হবে জানার প্রশ্ন একটা, যে এই সমস্ত যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব থেকে মুক্ত করা, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এদেরকে দায়িত্বমুক্ত করে দেওয়া উচিত। অর্থাৎ জনমানুষের যদি ভালো স্বচ্ছ ছবি রাখতে হয় তাহলে কিন্তু এটা করা উচিত, পরে আবার নিয়ে নেবেন। যদি প্রমাণিত হয় যে তারা দোষী নয় তাহলে একদম প্রমাণ করে নেবেন, আবার নিয়ে নেবেন। অর্থাৎ শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে এখন শিল্পমন্ত্রী, তাকে সরিয়ে দেওয়া উচিত, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব সরিয়ে দেওয়া উচিত। যেভাবে মদন মিত্রর বেলা পরিবহন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে এটাকে করা যায় নাকি, নাকি কোনো বাধা আছে জানা যাচ্ছে না। প্রতিমন্ত্রী থাকা পরেশ অধিকারীর নামটা সঙ্গে সঙ্গে খারিজ করা উচিত ছিল যখন তিনি পালিয়ে গেছেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের নাম তো ডুবিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস অবশ্য নাম ডাবানোর তালিকায় বড় বড় মহারথী রয়েছেন, কিন্তু তারাও একে সরিয়ে দেওয়া উচিত ছিল, কারণ এখন বলছেন এটা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন দল, যে দলটা দেশের ক্ষমতা দখল করার জন্য চিন্তা করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এখন লক্ষ্য হচ্ছে দিল্লি চলো। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুলেছিলেন, যে তিনি বলেছেন রক্ত দাও, এবং তিনি কর্মী সভা এসবও বলে যাচ্ছেন। যাই হোক, তিনি বলতে পারেন, তিনি নিজেকে অনেক কিছুই ভাবতে পারেন, কেউ তাকে রবীন্দ্রনাথের পর্যায়ে ফেলেন, রবীন্দ্রনাথ থাকলে নাকি তাকে পুরস্কার দিত, অর্থাৎ ওই অ্যাং ম্যাং চ্যাং ঠ্যাং ম্যাং এসব কবিতার জন্য এবং কবিতা বিধানের জন্য, জানি না, হতে পারে আবার নাও হতে পারে, তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর দিতে পারত। যাই হোক, সেই কাকা শিল্পীর কথা ধরলাম না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় একদম নেতাজি অবধি চলে গেলেন। তিনি অবশ্য যখন কারাগারে থাকার কথা বলেছিলেন তখন সবাই বলেছেন নেতাজি, তিনি কিন্তু বলেছিলেন লালু প্রসাদ যাদব কিন্তু কারাগারে ছিল, সেখান থেকে লড়াই লড়েছিল, তিনি ঠিক জায়গায় গিয়েছিলেন। এখন বলছি যেটা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামে কিন্তু কোনো অভিযোগ নেই, অর্থাৎ তিনি দুর্নীতি করেছেন একদম নেই। তার ভাইপোর নামে আছে অবশ্য, অভিষেক ব্যানার্জির নামে, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, যদি স্বচ্ছ সব কিছু হয়, অর্থাৎ গরু পাচার কাণ্ডে জড়িত নয় কেউ, যদি ধরে নেওয়া যাক এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় জড়িত নয় কেউ, তাহলে তাদের ভয় কিসে? এবং তারা পরিষ্কারভাবে তো একটা যেখান থেকে আদালতের নির্দেশ দিচ্ছে, সিবিআই দপ্তর ছাট করে চলে যাওয়া, সিবিআই দপ্তর গেলাম দেখা করলাম, পরেশ পাল গেলাম গেলেন দেখা করে চলে এলেন, মানা যায়, ঠিক আছে, ডেকেছেন গেছি, ওই রকম হুজুম ভুজুম করার দরকার নেই, সোজা গেছেন। অর্থাৎ তার নামে যে অভিযোগ উঠেছে তাকে ডাকা হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে কোনো বেঞ্চ ফেঞ্চ যাননি, হাইকোর্টে যাননি, তিনি সোজা চলে গেছেন, গিয়ে দেখা করে এসছেন। এটা পরিষ্কার কথা যে আমি জড়িত নয়, আমার ভয় কী, পরেশ পাল করে দেখিয়েছেন, কিন্তু সেইটা কি করে দেখাতে পারবেন আর কেউ? অভিষেক ব্যানার্জির বেলা দেখেছি আমরা কেউ করেননি। আমার একটাই প্রশ্ন, একটাই জিনিস, সেটা হচ্ছে যদি মনে করেন তৃণমূল কংগ্রেস সবাই হচ্ছে দুর্নীতিমুক্ত, সবাই দুর্নীতিমুক্ত, দু একজন দুর্নীতিযুক্ত, তাদেরকে বের করে দিন, যেভাবে মদন মিত্র মন্ত্রিত্ব পদ সরিয়ে দেওয়া হয়েছিল তাকে, ঠিক একইভাবে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব পদ থেকে তাকে সরানো হোক। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর্জি করেছেন যে এদেরকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ এরা সত্যি দুর্নীতিযুক্ত। দেশকে জয় করার স্বপ্ন দেখা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেই গেছেন, এই সমস্ত করাপ্টেড লোক যাদের নামে করাপশন যুক্ত হয়ে গেছে, নামের সঙ্গে করাপশনের ব্যাপারটা যুক্ত হয়ে পড়েছে, তিনি জড়িত কি জড়িত না, কতটা নিয়েছেন, কতটা খেয়েছেন, কতটা দিয়েছেন, কাটমানি খাওয়া এই সরকারের মধ্যে থাকা এই লোকগুলো, সেটা প্রমাণ না হয় পরেই হবে, কিন্তু আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে এদেরকে সরিয়ে দেওয়া দরকার আছে। যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি সরিয়ে দিন। আমরা অনেক সময় দেখেছি বিজেপির নামে অভিযোগ দেওয়া হয়, বিজেপির কিন্তু যাদের যাদের নামে দায়িত্বে অভিযোগ এসেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়, পরে তারা যদি ক্লিন চিট পায় তখন তারা আসে। যেরকম আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি আদবানি, এলকে আদবানিকে আমরা দেখেছি বঙ্গল লক্ষ্মণের নামে যখনই উঠেছিল টাকা নেওয়ার ব্যাপারটা তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরকমভাবে বিজেপি কিন্তু প্রতিটা ক্ষেত্রে করেছে, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যা স্বপ্ন দেখছে যে বিজেপিকে হাটিয়ে দিয়ে দেশের প্রধানমন্ত্রী পদ দখল করবো, সেখানে দাঁড়িয়ে এরা দুর্নীতিযুক্ত লোকগুলোকে সঙ্গে রেখে বলছে আমাদের মধ্যে যারা করেছে তারাই দুর্নীতিযুক্ত, আমরা নয়। কিন্তু তাদেরকে সাথে রাখলে কী বলবে, চোরের সাথে থাকা লোককে লোকে চোরই বলে, এটা সত্যি কথা। রুদ্রবার্তা মানে আর্ন কাট কিছু কথা যুক্তিসহ, যদি আপনার মনে হয় যে আমি ঠিক বললাম, অর্থাৎ এই মুহূর্তে উচিত এদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, করে যদি দেখাতে পারেন তাহলে বুঝবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুটা হলেও চেষ্টা করছে দুর্নীতি মুক্ত করার তৃণমূল কংগ্রেসকে, আর যদি না পারেন তাহলে একই কথা আসবে, দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাদ করতে গেলে যেরকম ঠকবাজতে গাঁও উজাড় হয়, তেমনি দুর্নীতিবাজ লোকগুলোকে সরাতে গেলে তৃণমূল কংগ্রেসই উজাড় হয়ে যাবে। এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী বার্তায় দেখা হচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা আনকাট যুক্তিসহ। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।